খেয়ালে চেয়ে থাকবেন, আজকের জরুরি কথাই হচ্ছে এইটা, আমার দিকে চেয়ে থাকবেন, কথা উনিশ বিশ হয় না যেন, তিতা লাগলো এটা, মিঠা লাগলো এটা, এটাই মানতে হবে জরুরি ভিত্তিতে, এর বিকল্প কোনো হিসাব করা যাবে না। আবারও বুঝুন আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাস হতে এত সিয়াম থাকেন না? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عائشة رضي الله تعالى عنها বলেন اسم رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الخميس رسول صلى الله عليه وسلم বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। তিনি বলেন তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাই, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। একটু খেয়াল করে থাকবেন, মরি আপনাকে অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়, তুরাজুল আমাল, মানুষের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক। তিনি বলছেন আনা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আমি সেম আছি, এটা আমি ভালোবাসি, আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সেম আছি। এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নাও, তুমি দেখো আমি সেম আছি। বৃহস্পতিবার সোমবার তিনি সেম থাকতেন সেম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের শাবানের সেম থাকতেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম আরাকা তাসুমু ফি শাহরি মিনাস শুহুরি কামা তাসুমু ফি শাবান, আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সেম থাকেন অন্য কোন মাসে তো এত সেম থাকতে দেখি না আল্লাহর নবী, ব্যাপারটা কি এটা জিজ্ঞাসা। এক খেয়ালে চেয়ে থাকবেন, আজকের জরুরি কথাই হচ্ছে এইটা, আমার দিকে চেয়ে থাকবেন, কথা উনিশ বিশ হয় না যেন, তিতা লাগলো এটা, মিঠা লাগলো এটা, এটাই মানতে হবে জরুরি ভিত্তিতে, এর বিকল্প কোনো হিসাব করা যাবে না। আবারও বুঝুন আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সেম থাকেন কেন, অন্য মাস হতে এত সেম থাকেন না? শাবান মাসে যত থাকেন অন্য মাসে এত সেম থাকতে দেখি না আল্লাহ রাসূল, এত সেম থাকেন কেন শাবান মাসে? তখন উত্তর আরে শোনো শোনো দেখা সাহারুন বানা রাজা বা রামাজান, শাবান একটি মাস রামাজান রজবের মাঝে, আরে শোনো শোনো শাবান একটি মাস রজব রামাজানের মাঝে, আরে শোনো শোনো শাবান একটি মাস রজব রামাজানের মাঝে, এক ফলুন না সান হো, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, তো রজ আমলন না আসেল রব্বিল আলামিন, এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, শাবান মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। ওয়ানা উহিব্বু আমি ভালোবাসি, আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্যই তো আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই শাবান, তাই তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এসময় শাবান আকুল্লাহু, তিনি প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পুরো দুটি সিয়াম পালন করতেন মাস ধরে, সেটা হলো শাবান ও রমাজান মাস, এই দুই মাস সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনি এক হাদিসে বলেছেন তোমরা অন্তত পনেরোই শাবান পর্যন্ত সিয়াম পালন করো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই শাবান, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেই দিন পনেরোই শাবান, তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে আতর গোলাপ মেখে গোসল করে দিনে রোজা থাকে, নগদ মিথ্যে।
দিতে লাগলো। ও এতক্ষণ পর্যন্ত মিঠা লাগেনি, ওটা হাদিসের অনুবাদ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি। আবারও বলছি আপনাকে, আপনার ভিতরে যেন ভালোবাসা গড়ে, তিতে যেন না লাগে। 15 শাবান সিয়াম পালন করতে হবে, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, এত সিয়াম আপনি থাকেন কেন? তিনি বলেছেন, রিপোর্ট ধরার জন্য তার জানা ছিল না সেই দিন কোন দিন, তা যদি জানা থাকতো 15 শাবান তাহলে কষ্ট করে তিনি এত সিয়াম পালন করবেন কেন? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? মাথা মস্তিষ্ককে খালি করতে হবে, আকীদা আদর্শ ঠিক করতে হবে, শুধু বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলব, বেঁচে যাবে। সব পথ থেকে ফিরে আসুন। কালনি বাজারের প্রোগ্রামে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, খুশি, জাযাকুমুল্লাহ খায়।